ঢাকাই সিনেমার হিটমেকার শাকিব খান, যিনি ব্যাক টু ব্যাক হিট সিনেমা উপহার দিয়ে মাতিয়ে রেখেছেন তার ভক্ত ও অনুরাগীদের। এবছরের ঈদ উল ফিতরে রাজকুমার হয়ে পর্দায় ধরা দেওয়ার পর তিনি ঈদ উল আজহায় আসছেন তুফান ছুটিয়ে। অপরদিকে এ সময়ের নায়িকাদের মাঝে দর্শকদের চোখের মণি চিত্রনায়িকা শবনম বুবলি। গেল ঈদ উল ফিতরে রাজকুমার সিনেমার পাশাপাশি বুবলির দেয়ালের দেশ দারুণভাবে প্রশংসিত হয়েছে। এমনকি বেশিরভাগ কাহিনী নির্ভর চলচ্চিত্র প্রেমীদের কাছে বুবলির এই ছবিটি ছিল সেরা। গেল ঈদ উল ফিতরের মতো আসন্ন ঈদ উল আজহায়ও বড় পর্দায় মুখোমুখি হতে যাচ্ছিল বাস্তবের প্রাক্তন জুটি শাকিব বুবলির সিনেমা। ঈদে একদিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাকিবের তুফান, অন্যদিকে মুক্তি পাওয়ার কথা ছিল বুবলির জঙ্গলি। তবে নতুন খবর হল পিছিয়ে গেছে জঙ্গলি মুক্তির তারিখ। ছবিটি পিছিয়ে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন পরিচালক এম রাহিম। তার ভাষ্যমতে সময় স্বল্পতার কারণে ঈদে পর্দায় দেখা যাবে না প্রতীক্ষিত সিনেমাটি। তিনি জানান টানা শুটিং করেছেন তারা। একই সঙ্গে ভারতে চলছিল ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিং এর পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। কিছুদিন আগে আউটডোরে শুটিং এর সময় প্রচন্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন, তবুও তারা কঠোর পরিশ্রম চালিয়ে গেছেন। সবশেষ ঘূর্ণিঝড়ের প্রভাবেও শুটিং বন্ধ রাখতে হয়েছিল তাদের। এম রাহিম জঙ্গলি মুক্তির কারণ হিসেবে সময় স্বল্পতার কথা বললেও অনেকেই মনে করছেন ঢাকাই সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার দাপটে ছবিটি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে পরিচালকের ভিন্ন মত। তিনি বলেন তুফান আর জঙ্গলি এক ঘরানার সিনেমা নয়, তুফান আসবে। এটি জেনে বুঝেই তারা ঘোষণা দিয়েছিলেন সিনেমা মুক্তির। তুফান টিম ও জঙ্গলি টিমের মাঝে মিউচুয়াল রেসপেক্ট আছে, ঘুরে ফিরে একই টিম তারা। ফলে দলবল নিয়ে তুফান দেখতে যাবেন বলেও জানিয়েছেন পরিচালক। জঙ্গলি সিনেমায় প্রধান দুই চরিত্রে দেখা যাবে অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী শবনম বুবলিকে। এতে আরও থাকছেন দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিমের মতো গুণী তারকারা। তাছাড়া সিনেমাটির চারটি গানের সুর ও সঙ্গীতায়োজনে রয়েছেন প্রিন্স মাহমুদ।